জাতীয় ফল মেলার খবর দিয়ে শেষ করব বুলেটিন। বাংলাদেশে এখন দেশি বিদেশি ফলের বিপুল সম্ভাবনাময় দেশ। নতুন নতুন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। 16 জুন থেকে শুরু হওয়া মেলা একদিন বেড়ে চলবে 19 জুন পর্যন্ত। মিরাজ মেজর রিপোর্ট। একটা কাঁঠালের ওজন প্রায় এক মন, আর একটা আমের ওজন 2 থেকে 3 কেজি। আছে অ্যাভোকাডো, ড্রাগন সহ দেশি বিদেশি নানা ফলের সমাহার। রাজধানীর খামারবাড়িতে ফলের জাতীয় মেলা শুরু হয় 16 জুন। দেখার পাশাপাশি ফলের সঙ্গে ছবি তোলার আনন্দ নেন দর্শনার্থীরা। মেলায় এবার শতাধিক জাতের আম প্রদর্শিত হচ্ছে। শুধু দেখা নয়, কেনা এবং খাওয়ার সুযোগও রয়েছে এসব ফল। কেমিক্যাল মুক্ত ফল কিনতে তাই মেলায় ভিড়ও কম নয়। করমতে দেখেছি, লটকন দেখেছি, তারপর তরমুজ দেখেছি, পেঁপে দেখেছি, অনেকগুলা আম সেটা জীবনে দেখি নাই। কৃষি উদ্যোক্তা এবং নতুন প্রজন্মের জন্য ফল মেলার প্রয়োজন রয়েছে বলে জানান কৃষি বিশেষজ্ঞরা। ফল মেলাতে আসলে দেশে যত রকমের ফল উৎপাদিত হয় সবগুলো আসে, যেগুলো আমরা বাজারে কমনলি দেখি না, সেটাতে আমরা কিন্তু সচেতন হতে পারি যে এই ফলগুলো বাংলাদেশে হচ্ছে। এবং আমাদের সময়ে বছরের যে মাসগুলো আছে সব মাস ভিত্তিক আমরা ফলগুলো যদি আমরা চিনতে পারি এবং সেটাও যদি আমরা কনজামশন করি, তাহলে আমাদের পুষ্টি চাহিদা অনেকাংশে কিন্তু আমরা মিটাতে পারি এই ফল থেকে। তবে বিদেশি ফলের ভিড়ে দেশি ফল যেন হারিয়ে না যায় সেদিকে নজর রাখার পরামর্শ তাদের। যখন বাউকুল আবিষ্কার হলো বা মিষ্টি বরে আবিষ্কার হলো, তখন দেখা গেল যে আমাদের টক জাতীয় অনেক ফুল ছিল, 30-35 রকমের ফুল ছিল, ওরা কিন্তু সব হারিয়ে গেছে। আমাদের সকল ফলের একটা কনজারভেশন সেন্টার আমাদেরকে নির্দেশ দেয়, আমরা অচিরেই আবার সব ফলগুলিকে আমরা সংরক্ষণ করতে পারবো ইনশাল্লাহ। ফল চাষ দেশের পুষ্টি চাহিদা মিটিয়ে অর্থ আয়ের বড় খাত হতে পারে বলে মনে করেন কৃষিমন্ত্রী। একদিকে পুষ্টি বাড়াবে, আর একদিকে মানুষের আয় বাড়াবে। আমরা আন্তর্জাতিক বাজারে যাব রপ্তানি নিয়ে, রপ্তানি করলে কৃষকরা ভালো দাম পাবে, এই লক্ষ্য নিয়ে আমরা ফল মেলা করছি। 18 জুন এ মেলা শেষ হওয়ার কথা থাকলেও ক্রেতা দর্শনার্থীদের অনুরোধে সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। মিরাজ মেজু, দেশ টিভি, ঢাকা।